हेलो गाइज, अनेक दिन पर आमी आबार एक नतून रेसिपी निये चले एलाम। सत्यि अनेक दिन पर आसछि। तो शीतकाल पड़े गेछे, शीतकाले सबाई बेगुन पोड़ा खेते खूबी भालोबासि। रोज रोज बेगुन पोड़ा खेले सेटाओ एकटु अरुचि हये जाय। तो बेगुन पोड़ाटाके एकटु अन्यभावे जदि बेगुन भर्ता करा जाय सेई प्रचेष्टा निये आमी आजके एखाने एसेछि। तो चलुन, बेगुन भर्ता बानाते आमादेर की की लागछे आमरा सेटा देखे नि। প্রথমেই আমার যেটা লাগছে, এখানে আমি দুটো মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। নিয়েছি চারটে কাঁচা লঙ্কা, পাঁচ ছ কোয়া রসুন, একটা ডিম, টমেটো, ধনে পাতা। এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর বাটার। এছাড়াও লাগছে নুন আর সর্ষের তেল। এছাড়াও একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। তো বেগুন ভর্তা বানানোর জন্য প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হলো বেগুনটাকে আমাকে পোড়াতে দিতে হবে। তো বেগুনটা পোড়াবার আগে আমি বেগুনটার মধ্যে ছুরি দিয়ে এইভাবে কাট লাগিয়ে নেব। এইভাবে দু থেকে তিনটে কাট আমরা লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এর ভেতরে কাঁচা লঙ্কা এবং গোটা রসুন কিছু দিয়ে দেব। এইভাবে গোটা রসুন এবং কাঁচা লঙ্কা ঢুকিয়ে নিয়েছি। আপনাদের যতগুলো ইচ্ছে যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন, আর রসুনটাও পছন্দ মতন দেবেন। আমি একটু রসুন বেগুন এই পোড়াতে দিতে বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশি করেই দেব। এইভাবে আমি পোড়ানোর জন্য বেগুনটাকে রেডি করে নিলাম। বেগুনটা আমার পোড়ানোর জন্য দুটো বেগুনকেই আমি রেডি করে নিয়েছি। এবার যেটা করতে হবে, আমি গ্যাসের ফ্লেমটা অন করেছি এবং এইরকম একটা জিনিস এর ওপর দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেগুনের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নেব। নিয়ে আর কিছুই নয়, এটাকে পোড়াতে দিয়ে দেব এবং ফ্লেমটা বাড়িয়ে দেব। বেগুনটা আমার পোড়ানো হয়ে গেছে। মোটামুটি 10 মিনিট টাইম লেগেছে দুটো বেগুন আমার পোড়াতে। আমি দুদিকের ওভেনেই দিয়ে দিয়েছিলাম দুটো। তো এখন বেগুনটাকে আমি ছাড়াবো। তার আগে আমার যেটা করতে হবে, আমি যে এই গোটা টমেটোটাকে নিয়েছি, এই টমেটোটার গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে আমি এটাকেও একটু পুড়িয়ে মতন নেব। এক দু ফোঁটা তেল দিয়ে আমি জাস্ট এরকম করে মাখিয়ে নিয়ে এবার এইভাবে মাখিয়ে নিলাম তেলটা দিয়ে। এবার আমি ওভেনে বেগুন পোড়ার মতন করি এটাকে বসিয়ে হালকা পুড়িয়ে নেব। বেগুন পোড়াটা আমি ছাড়িয়ে নিয়েছি, আমার দেখতে ঠিক এরকম হয়েছে। আর বেগুনের ভেতরে আমি যে রসুন আর লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো এরকম, আর টমেটোটা পুড়িয়ে আমার এরকম হয়েছে। এবার চলুন আমরা তাহলে রান্নাটা স্টার্ট করি। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি এবং আমি এখানে ওই 4 টেবিল স্পুন মতন তেল দেব। তেলটা আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি ভাজতে দেব। পেঁয়াজটা আমার এখানে ভাজা ভাজা হয়েই গেছে, আমি এটাকে বেশি লালচে কালারের করব না। তো এতে দিয়ে দেব 1 চা চামচ, 1.5 চা চামচ রসুন দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখব। একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি এখানে পোড়ানো টমেটোটাকে একটু কেটে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকব। মশলাটা একটু
একটু লেগে লেগে যাচ্ছে, তো আমি এতে একটুখানি জল দেবো, সামান্য একটু। জল দেওয়ার পর আমি দিয়ে দেব এখানে শুকনো মশলাগুলো, দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো, হাফ টি স্পুনের চেয়ে একটু বেশি জিরে গুঁড়ো, ওই একই পরিমাণ হলুদ গুঁড়ো এবং হাফ টি স্পুন কাশ্মীরি রেড মির্চ পাউডার দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে দেখছি আমি এখানে তেল ছাড়ছি, তেল ছাড়ার পর আমি আরও একটু জল দেব, দিয়ে মশলাটা একটু ফুটতে দেব। হাফ কাপ মতন জল দিলাম, দিয়ে মশলাটাকে ফুটতে দিলাম। মশলাটা থেকে ভালোভাবে ফুটিয়ে নিলাম এবং মশলা থেকে যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়ার পর আমি এই বেগুন পোড়াটা হাত দিয়ে একটুখানি এইভাবে চটকে নিয়ে স্ম্যাশ করবার পর, এবং ওই যে গোটা রসুন সেগুলোও তার সঙ্গে স্ম্যাশ করলাম। এখানে করার পর এটা এই মশলার মধ্যে দিয়ে আবার ভালো করে কষতে থাকব। খুব ভালোভাবে কষিয়ে নেব মিনিট পাঁচ সাত ধরে। মশলাটার সাথে বেগুন পোড়াটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এতে পরিমাণ মতন নুন দিয়ে দেব, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কাকে এইভাবে ফাটিয়ে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দেব। খুব সামান্যই জল, হাফ কাপও নয়, হাফ কাপেরও কম জল দেব, দিয়ে এটাকে আবারও ফুটতে দেব। আমার এধারে বেগুন ভর্তাটা ফুটতে ফুটতে আমি এখানে আরেকটা জিনিস রেডি করে নেব, তার জন্য আমি গ্যাসেতে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এবং ফ্রাইং প্যানে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব, একটা ডিম ভেজে নেব। সরাসরি আমি ডিমটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঘাঁটিয়ে নেব। দিয়ে ডিমটার ভেতর সামান্য একটু নুন দিয়ে দেব। এদিকে আমি এই ডিমটা স্ক্রাম্বেল টাইপের করে নিয়েছি, করে এই ফ্রাইং প্যানেই রেখে দিলাম। দিয়ে এবার এই বেগুন ভর্তাটা দেখে নেব। ভর্তাটাও আমার অলমোস্ট হয়েই এসছে, আর একটুখানি বাকি আছে, তো আমি এবার এতে দিয়ে দেব সামান্যতম চিনি। আমি চিনিটা ইনগ্রিডিয়েন্টসে বলিনি, তার কারণ সবাই ভর্তায় চিনি খায় না, বাট আমি একটু পছন্দ করি বলে আমি এটা দিলাম হাফ চামচ মতন চিনি। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, এবার আমি ফ্রাইং প্যানে ভেজে রাখা ডিমটা এটার মধ্যে দিয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ গরম মশলা পাউডার, এটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একদম ফ্রেশ ধনে পাতা কুচানোতে দিয়ে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি উপর থেকে খালি একটু বাটার অ্যাড করব, তারপর আমি এটা নামিয়ে রাখব। রেডি হয়ে গেছে আমাদের বেগুন ভর্তা, এটা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, এইভাবে আশা করছি খুবই 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 ভালো লাগবে।